ভিউয়ার্স, আমরা চলে আসছি ফোর্ট ওয়েলসের ইনফরমেশন সেন্টার। ফোর্টে ঢোকার জন্য এখন আমাদের টিকিট নিতে হবে ইনফরমেশন সেন্টার থেকে। জনপ্রতি $10 পে করে চারটা টিকিট নিয়ে নিলাম। ইনফরমেশন সেন্টার থেকে বেরিয়ে দেখতে পেলাম সুন্দর একটি স্ট্যাচু। এই অঞ্চলে শান্তি রক্ষার জন্য 1879 সালে 2রা জুলাই ব্রিটেনের রানীর পক্ষ থেকে তার প্রতিনিধি এবং ইন্ডিয়ান আদিবাসীদের নেতার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় এই স্ট্যাচুটি তারই নিদর্শন। আমাদের পিছনে বনের পাশে সাদা যে স্থাপনাগুলি দেখতে পাচ্ছেন সেটাই হলো ফোর্ট ওয়ালস। 1875 সালে এই ফোর্টটি নির্মাণ করেন জেমস মরো ওয়ালস, তার নামেই এই ফোর্টের নামকরণ করা হয়। ফোর্ট ওয়ালসটি নির্মিত হয়েছিল NWMP অর্থাৎ নর্থ ওয়েস্ট মাউন্টেড পুলিশের ব্যারাক হিসেবে।
about this? So back here is the kitchen area. Oh, kitchen. And then his servant would live back here as well. Oh, okay. এটা NWMP সিমেটারি। শান্তি প্রতিষ্ঠায় যে সমস্ত NWMP সদস্য প্রাণ দিয়েছেন তাদের এবং সাইপ্রাস হিলসের বিশিষ্ট জনদের সমাধি এখানে। 1873 সালের 1 জুন কানাডার উত্তর পশ্চিম অঞ্চল বর্তমানে সাসকাচুয়ান প্রভিন্সের সাইপ্রাস হিলস এলাকার ব্যাটল ক্রিকে সংগঠিত হয় এক নারকীয় হত্যাযজ্ঞ, যার ইতিহাসে যা সাইপ্রাস হিলস ম্যাসাকার হিসাবে পরিচিত। আমেরিকান বাইসন শিকারী, কানাডা আমেরিকার হুইস্কি ব্যবসায়ী, আদিবাসী মেটিস কার্গো পরিবহনকারী সহ কয়েকটি গ্রুপ এই ম্যাসাকারে জড়িত ছিল। বাইসন এবং নেকড়ে শিকারীদের ঘোড়া চুরি করাকে কেন্দ্র করে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়। এতে 20 জনেরও অধিক আদিবাসী লোক এবং 1 জন নেকড়ে শিকারী মারা যায়। সাইপ্রাস হিলসের এই ম্যাসাকারের পরেই এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী স্যার জন এ ম্যাকডোনাল্ডের সরকার নর্থ ওয়েস্ট মাউন্টেড পুলিশ গঠন করে। মিলিটারি এবং পুলিশের সমন্বয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হয়। ফোর্ট ওয়েলস দেখে আমরা ফিরে যাচ্ছি ক্যাম্পে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।